ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স উচ্চ মাধ্যমিক পাশে কিছু কর্মী নিয়োগ করছে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক যে কোনো শাখা থেকে পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াই পোস্টে নিয়োগ করছে। সো কোন পদে কতগুলি ভ্যাকান্সি রয়েছে, কিভাবে অনলাইনে আবেদন করবে, সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে আজকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে দেখো অনলাইনে রেজিস্ট্রেশন তোমাদের শুরু হবে 22 জানুয়ারি 2021 থেকে এবং চলবে তোমাদের 7 ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত। অর্থাৎ এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, তোমাদের 22 জানুয়ারি 2021 থেকে আবেদন শুরু হবে। এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, অবশ্যই দেখে নেবে। এখানে মূলত তোমাদের গ্রুপ এক্স এবং ওয়াই পোস্টে নিয়োগ করছে এবং এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেও আপনারা আবেদন করতে পারবেন, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সো অনলাইনে আবেদন করতে গেলে এখানে দুটো ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ভিডিও শেষে অবশ্যই এই দুটি ওয়েবসাইটে নিয়ে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে, এখানে ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এখানে অনলাইনে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের অবশ্যই জানিয়ে দিয়েছে। এই অফিসিয়ালি বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে। কারণ এখানে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছে কত কেবির মধ্যে তোমাদের কী ফাইল আপলোড করতে হবে, সেগুলো অবশ্যই তোমরা এখান থেকে দেখে নেবে। এরপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে ডেট অফ বার্থ তোমাদের অবশ্যই হতে হবে। দেখো এখানে 16 জানুয়ারি 2001 থেকে 29 ডিসেম্বর 2004 মধ্যে তোমাদের অবশ্যই জন্মের তারিখ হতে হবে বা জন্মের সাল হতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও আপার এজের ক্ষেত্রে তোমরা অবশ্যই ছাড় পাবে SC ST OBC যারা রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেমন গ্রুপ এক্সের পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে দেখো গ্রুপ ওয়াই পোস্টের ক্ষেত্রে, অর্থাৎ গ্রুপ ওয়াই টেট পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনারা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের সাথে অবশ্যই 50% মার্কস থাকতে হবে ইংলিশে। ইংলিশে যদি তোমাদের 50% মার্কস থাকে তাহলেই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক তোমাদের অবশ্যই পাস করতে হবে, উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, সাথে অবশ্যই তোমাদের ইংলিশ সাবজেক্টটিতে, শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটিতেও তোমাদের 50% নাম্বার থাকবে। এবং উচ্চ মাধ্যমিক যে কোনো শাখা থেকে পাস করলে অবশ্যই গ্রুপ ওয়াই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং ভোকেশনাল নিয়ে তোমরা যদি 2 বছর কোর্স করে থাকো তাহলেও এক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও দেখো এখানে গ্রুপ এক্স পোস্টে নিয়োগ করছে, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক তোমাদের এই ক্ষেত্রে, এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক তোমাদের অবশ্যই সায়েন্স ডিপার্টমেন্টে পাস করতে হবে এবং সায়েন্স সাবজেক্টের মধ্যে তোমাদের ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এগুলি অবশ্যই থাকতে হবে এবং ইংলিশে 50% মার্কস থাকতে হবে। এছাড়া তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং কোর্স থাকে 3 বছরের তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেও এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়াও এখানে দেখো তোমাদের গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পোস্টে নিয়োগ করছে, এখানে অবশ্যই তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পাস করতে হবে, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এছাড়াও ইংলিশ থাকতে হবে এবং 50% নাম্বার থাকতে হবে অবশ্যই ইংলিশে, তাহলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এক্সাম কীভাবে হবে, এক্সাম দুটি পেসে তোমাদের হবে, এখানে অবশ্যই দেখতে পাচ্ছ। এক্সাম তোমাদের কোন ল্যাঙ্গুয়েজ হবে সেগুলো অবশ্যই এখানে ডিটেলসে জানিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমরা দেখে নেবে। দুটি স্টেপে তোমাদের এখানে পরীক্ষাটা হবে এবং পরীক্ষা কোন ভাষাতে হবে সেগুলো অবশ্যই জানিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে। তোমাদের ফিজিক্যালি ফিটনেস টেস্ট অর্থাৎ PFT হবে, এখানে তোমাদের PFT-র ক্ষেত্রে রান কত হবে এগুলো দিয়ে দিয়েছে, তোমাদের রান করতে হবে, রান কত সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই এগুলি দেখে নেবে। তারপরে দেখো PS3-র ক্ষেত্রে এখানে মেডিকেল এক্সাম হবে, মেডিকেল এক্সামের ক্ষেত্রে তোমাদের মেডিকেলি বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড হতে হবে যেগুলো তোমাদের টেস্ট করা হবে, এখানে অবশ্যই তোমাদের সেগুলি জানিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছে। এক্স পোস্টের ক্ষেত্রে তোমাদের অবশ্যই হাইট লাগবে তোমাদের 152 সেমি, এছাড়াও তোমাদের এখানে চেস্ট তোমাদের অবশ্যই তোমাদের এখানে 5 সেমি বাড়াতে হবে, যত তোমাদের ছাতি রয়েছে তার থেকে তোমাদের 5 সেমি ফুলাতে হবে বা বাড়াতে হবে। এখানে 55 কেজি তোমাদের অবশ্যই ওয়েট হতে হবে, তাহলেই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কেমন বেতন দেওয়া হবে, বেতন তোমাদের অবশ্যই গ্রুপ এক্স পোস্টের ক্ষেত্রে 14,000 থেকে বেতন শুরু হবে এবং এখানে গ্রুপ এক্স স্টেটম্যান পোস্টের ক্ষেত্রে 33,000 টাকা বেতন হবে, এছাড়াও গ্রুপ ওয়াই পোস্টের ক্ষেত্রে 26,000 টাকা বেতন হবে। এখানে অবশ্যই ডিটেলসটা দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো তোমাদের পরবর্তীকালে কিন্তু প্রমোশনেরও ব্যবস্থা রয়েছে, এই পোস্টে আবেদন করলে পরবর্তীকালে তোমাদের প্রমোশনও হবে। অনলাইনে আবেদন এখনও শুরু হয়নি, অনলাইনে আবেদন তোমাদের 22 জানুয়ারি থেকে শুরু হয়, 22 জানুয়ারি 2021 থেকে, এবং অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা সমস্ত ক্যান্ডিডেটকে পে করতে হবে। অনলাইনে আবেদনের সময় তোমরা অনলাইন পেমেন্ট করে দিতে পারো। সো যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এবং অনলাইনে কীভাবে আবেদন করবে সেটি এবার দেখে দিচ্ছি। অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা অফিসিয়ালি বিজ্ঞপ্তির মধ্যেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করেও এই অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে পারো। এখানে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে। 22 জানুয়ারি 2021 থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে। এবং যারা যারা ইন্টারেস্ট রয়েছে এবং যাদের অবশ্যই কোয়ালিফিকেশান এবং শারীরিক মাপযোগ ঠিক রয়েছে তারা অবশ্যই আবেদন করে দেবে। এখানে ভালো পোস্টে নিয়োগ করছে, ভারতীয় বাসিন্দা হলেই আবেদন করতে পারবে।